সবাইকে কুরুত রফিকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে আমরা দেখেছি যে ফ্লাস্ককে কীভাবে আমরা একটা প্যাকেজে কনভার্ট করতে পারি এবং প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্রাকচার ওয়াইজ আমরা ফোল্ডার আলাদা আলাদাভাবে রাখতে পারি সো গত ভিডিওর কোডগুলো আমি কিন্তু আপলোড করে দিয়েছি আপনি যদি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে যান আর ডেসক্রিপশনে যান ওখানে একটা লিঙ্ক পাবেন যে সোর্স কোড নামে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পাবলিক রিপোজিটরিতে চলে আসবেন সো এখানে আমি প্রত্যেকটা ভিডিওর পার্ট বাই পার্ট অনুযায়ী এখানে কোডগুলো আপলোড করে দিব সো ফার্স্ট ভিডিও ছিল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও ওই ভিডিওর জন্য কোনো কোড ছিল না সেখানে লেখা আছে নো কোড ফর দিস ভিডিও সো নেক্সট ভিডিও হচ্ছে পার্ট ওয়ান আপনারা পার্ট ওয়ানে ক্লিক করবেন সো এখানে এইখানে যে কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কোডগুলো সবগুলো হচ্ছে পার্ট ওয়ানের জন্য সো একইভাবে আপনারা আবার এখানে ক্লিক করে হোম ডিরেক্টরিতে চলে আসবেন এবং এখান থেকে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সবগুলো পার্টের ভিডিওগুলো আপনারা এখানে পেয়ে যাবেন সো আজকে আমরা দেখব রেজিস্ট্রেশন আমরা রেজিস্ট্রেশনের জন্য একটা অ্যাপিআই ক্রিয়েট করব এবং আমরা লগ ইনের জন্য একটা অ্যাপিআই ক্রিয়েট করব আর আমরা আমরা লগ ইন রিকোয়ার্ডের জন্য আমরা ডেকোরেটরও একটা ক্রিয়েট করে ফেলতে পারি সো চলুন আমরা শুরু করে দিই আমাদের কোর্স সো এই হচ্ছে আমাদের প্রজেক্ট সো গত ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম আমরা এখান থেকে শুরু করব সো আমাদের এখানে টু ডু নামক একটা ফোল্ডার এর ভিতরে ইনিট ডট পি ওয়াই ফাইল আমরা আমাদের এই প্রজেক্টের জন্য একটা সিক্রেট কি জেনারেট করে দিয়েছি আমরা একটা ডাটাবেস দিয়েছি আমরা এসকিউএল অ্যালকমি এখানে দিয়েছি আমরা মাইগ্রেট প্যাকেজটা এখানে ইনিশিয়ালাইজ করেছি আমরা রাউটটাকে এখানে ইনপুট করেছি আমরা মডেলসগুলো দুইটা মডেল ক্রিয়েট করেছি ইউজার মডেল যেহেতু আমরা প্রত্যেকটা আর ইউজার উপর ভিত্তি করে টু ডু লিস্টটা ক্রিয়েট করব একজন ইউজারের টু ডু লিস্ট আরেকজন ইউজার দেখবে না সো আমাদের ইউজার সেকশন আর আমরা হচ্ছে আমাদের টু ডু সেকশন দুইটা টেবিল আমরা ক্রিয়েট করেছি এবং সেই দুইটা টেবিলকে আমরা আমাদের ডাটা বেসের ভিতরেও ক্রিয়েট করে ফেলেছি আর এই হচ্ছে আমাদের রাউটস মানে আমরা আমাদের যে রাউটসের ভিত্তি উপর ভিত্তি করে আমরা কি কি দেখাবো সো এবার আমরা শুরু করে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন সেকশনটা দা আমরা একটা হোম রাউট থাকুক সো এটার জন্য আমাদের কিছু ইনপুট করে নিতে হবে ফার্স্ট অফ অল আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ইউজার সেকশন তারপর হচ্ছে আমাদের পাসওয়ার্ডটাকে হ্যাশ করতে হবে তার জন্য আমাদের কিছু ইনপুট করে নিতে হবে সো আমরা ইনপুট করে নিচ্ছি ফ্রম ডট সিকিউরিটি ইম্পোর্ট হচ্ছে জেনারেট পাসওয়ার্ড হ্যাশ আর হচ্ছে আমাদের চেক পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটাকে হ্যাশ করার জন্য আর হচ্ছে আমাদের পাসওয়ার্ডটাকে চেক করার জন্য আমরা দুইটা মডিউল এখানে ইনপুট করে নিলাম হচ্ছে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের রেজিস্ট্রেশন সো আমরা লিখি রেট এফ ডট রাউট রাউটের ভিতরে আমরা দিব হচ্ছে স্ল্যাশ এপিআই যেহেতু আমরা এপিআই ক্রিয়েট করতেছি তাই আমরা প্রত্যেকটা রাউটের শুরুতে এপিআই রেখে দিব স্ল্যাশ এপিআই স্ল্যাশ রেজিস্টার অথবা সাইন আপও আমরা দিতে পারি সো আমরা রেজিস্টার অথবা সাইন আপও দিতে পারি সো আপাতত আমরা রেজিস্টার রেখে দিলাম তারপর হচ্ছে আমরা এখানে মেথড দিয়ে দিই methods is equal to post only post method এর মাধ্যমে আমরা এখানে রেজিস্টার করতে পারবো সো আমরা এখন এই রেজিস্টার তারপর হচ্ছে আমাদের ডাটাগুলো ধরতে হবে সো আমরা দি হচ্ছে রিকোয়েস্ট ডট গেট জসন সো আমরা এই কমান্ডের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ডাটাগুলোকে ধরে ফেলতে পারবো সো আমরা এখানে দেখাচ্ছে যে রিকোয়েস্ট মডিউলটা এখানে ইনপুট করনে সো আমাদের ইনপুট করাইতে হবে from flask ইম্পোর্ট রিকোয়েস্ট সো আমরা রিকোয়েস্টটাকে ইনপোর্ট করে নিলাম সো আমরা রেজিস্টার করবো ফার্স্ট অফ অল সো ফার্স্ট অফ অল আমরা ডাটা ধরলাম এখন আমরা এখানে আমাদের ইউজার নেম আমরা ইউজার নেম তো রাখিনি আমাদের মডেলের ভিতরে রেখেছি হচ্ছে আইডি যেটা ও টু জেনারেট পাবলিক আইডি এটাও আমরা জেনারেট করবো অটোমেটিকলি সো ইউজারের কাছ থেকে আমরা কী কী নিব ইউজারের কাছ থেকে আমরা দুইটা জিনিস নিব ফার্স্ট অফ অল হচ্ছে ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড সেই দুইটা জিনিস যদি ইউজার দেয় তাহলে হচ্ছে সে রেজিস্টার করে ফেলতে পারবে আমরা এখানে একটা ট্রাই ক্যাচের মাধ্যমে রাখি রাখি ট্রাই ফার্স্ট অফ অল হচ্ছে হ্যাশ পাসওয়ার্ড পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু আমরা এখন দিব আমাদের এই এই মডিউলটাকে আমরা দিব জেনারেট হ্যাশ পাসওয়ার্ড এর ভিতরে হচ্ছে আমাদের এই ডাটা ডাটার ভিতরে কি কি আছে আমরা বললাম যে আমাদের পাসওয়ার্ড আর হচ্ছে ইমেল ইমেল পাসওয়ার্ড হচ্ছে আমাদের এই ডাটার ভিতরে মানে আমরা ফন্টিন থেকে আমরা এই দুইটাই সেন্ড করবো সো এখন আমরা এখানে দে হচ্ছে পাসওয়ার্ড সো পাসওয়ার্ড ভিতরে ফার্স্ট অফ অল হচ্ছে ডেটা ডট পাসওয়ার্ড ডাটার ভিতর থেকে আমরা পাসওয়ার্ডটা নিয়ে আসলাম এই নামে আমাদের ডাটা সেন্ড করতে হবে এই নামে কিন্তু আমাদের ডাটা সেন্ড করতে হবে আর এখানে যেহেতু আমরা জেনারেট পাসওয়ার্ডটাকে হ্যাশ করছি তা আমরা হ্যাশের একটা মেথড দিয়ে দিলাম সো আমরা এখন ইকুয়াল টু ইউজার ইউজারের ভিতরে আমাদের কী কী সেন্ড করতে হবে ইউজারের ভিতরে ফার্স্ট অফ অল আমাদের সেন্ড করতে হবে হচ্ছে আমাদের ইমেল ইমেল ইজ ইকুয়াল টু ডাটা এবার এই ডাটার ভিতর থেকে আমরা ইমেলটা নিয়ে আসবো আর এই পাসওয়ার্ডটাকে নিয়ে আসবো সো আমাদের একটা ইউজার ক্রিয়েট করার জন্য কি কি লাগবে ইমেল আর পাসওয়ার্ড আর যে সেকশনগুলো রয়েছে আইডিটা অটোমেটিক পাবলিকটাও অটোমেটিক যেটা আমরা দিব ইমেল এটা হচ্ছে ইউজার থেকে নিব আর পাসওয়ার্ডটা ইউজার থেকে নিব এই দুটো হচ্ছে আমরা ইউজার থেকে নিব আর যে বাকি যে সেকশনগুলো সেগুলো আমরা নিজেরা কন্ট্রোল করব সো এখানে কি এরর দেখাচ্ছে যে ইউজার ইজ নট ফাউন্ড সো আমাদের ইউজারটাকে ইনপুট করতে হবে ইউজারটাকে ইনপুট তো করে আছে এখানে সো আমাদের এখানে বানাম বলা হয়েছে এখানে ইউজারস সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্পেলিং মিস্টেক হয়েছে এই কারণে এখানে এরোর দেখাচ্ছে সো স্পেলিংটা আমরা ঠিক করে চাইলে আবার মাইগ্রেট মাইগ্রেশন দিতে পারি কিন্তু দরকার নেই সো এটাকে আমরা ইনপুট করে নিই আমরা ইনপুট করব এখান থেকে আলাদাভাবে আমরা ইনপুট করি ফ্রম ফ্রম টু ডু ডট মডেল ইম্পোর্ট ইউজাস এখানে বানাম যেহেতু বলে হয়েছে ইউজেস এস ইউজার সো আমরা এইভাবে এই ইউজারটাকে ইনপুট করে নিলাম সো এখন আমাদের ইউজার ইজ ইকুয়াল ইউজার ইমেইল পাসওয়ার্ড আর হচ্ছে আমরা যেটা বললাম যে ইউজার সেকশনের যে বাকি যে ফিল্ডগুলো আছে টু ডুসটা তো দরকার নেই আইডিটা অটোমেটিক পাবলিক আইডি এটা আমরা দিয়ে দিব সো পাবলিক আইডি প্রত্যেকটা ইউজারের একটা পাবলিক আইডি থাকবে যেটা নাকি ইউনিক আমরা এখানে দিয়ে রেখেছি যে ইউনিক টু আর এটা লেন্থ হচ্ছে ম্যাক্স ফাইভ হান্ড্রেড সো আমরা এখানে ইমেল দিলাম পাসওয়ার্ডও দিলাম এবার হচ্ছে আমাদের পাবলিক আইডি ইজ ইকুয়াল টু আমরা দিব হচ্ছে আমাদের পাইথন একটা প্যাকেজ রয়েছে যেটার মাধ্যমে নাকি আমরা এই যে এই যে যে সিক্রেট কিটা আমরা যে জেনারেট করেছিলাম ইউ আইডি প্যাকেজটার মাধ্যমে সেই প্যাকেজটার মাধ্যমে একটা ইউনিক কি আমরা জেনারেট করে নেব আমাদের প্রত্যেকটা ইউজারের জন্য সো আমরা ইনপোর্ট করি ইম্পোর্ট ইউ আইডি সো এখন আমরা দেই পাবলিক আইডি ইজ ইকুয়াল টু ইউ ইউ আইডি ডট ইউ ইউ আইডি ফোর সো প্রত্যেকটা ইউজারের জন্য একটা পাবলিক আইডি ইউনিক পাবলিক আইডি জেনারেট হয়ে যাবে সো তারপরে আমরা কি দিব যে ডিবি সো আমাদের ডিবিটাকে টাকে ইনপুট করতে হবে সো ডিবি টাকে ইনপুট করতে হবে ফ্রম ফ্লাস্ক অ্যাপ ইম্পোর্ট অ্যাপ ইম্পোর্ট ডিবি আর এখানে আমরা অল না দিই অল না দিয়ে এখানে আমরা ইউজার কমা হচ্ছে দুইটাই যেহেতু আমাদের মডেলস রয়েছে এই দুইটাকে আমরা ইনপুট করে নিলাম সো দিই ডিবি সেশন ডট এড ডিবি সেশন ডট এড হচ্ছে ইউজার আমরা এর মাধ্যমে আমরা আমাদের ডাটা বেজে এই ইউজারটাকে অ্যাড করে দিলাম আর অ্যাডটা করে এখন এটাকে আমাদের কি করতে হবে কমিট করতে হবে ডিবি ডট সেশন ডট কমিট সো আমাদের একটা নতুন ইউজার ক্রিয়েট হয়ে যাবে সো আমরা এখন ইউজার ক্রিয়েট হওয়ার পরে আমরা একটা দিয়ে দেই রিটার্ন রিটার্ন জেসনিফাই সো আমাদের জেসনিফাই ইনপুট করতে হবে ফ্রম প্লাস্ক ইম্পোর্ট রিকোয়েস্ট ইম্পোর্ট জেসনিফাই মানে আমরা একটা জেসন রেসপন্স দিব জেসনিফাই আমরা এখানে দিয়ে দিই হচ্ছে মেসেজ

হচ্ছে আমরা দিব হচ্ছে ইরোর ইরোর ইকুয়াল টু ই সো ইটাকে আমরা স্ক্রিং করে দিই এখানে যে ইরোডটা আমরা পাবো যে কেন ইউজারটা জেনারেট হচ্ছে না সেই রোডটা কিন্তু আমরা অ্যাকসেপ্টের ভিতরে পাবো এবং সেই রোডটাকে আমরা অ্যাকসেপশন হিসেবে ধরছি এবং অ্যাকসেপশন এজ এ ই ধরে এটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি মানে সেন্ড করে দিচ্ছি ইউজারের কাছে কেন সে ক্রিয়েট হতে পারবে না এখানে যদি কোনো একটা প্রবলেম হয় অথবা পাসওয়ার্ডের প্রবলেম অথবা ইমেল অলরেডি এক্সিস্ট এই যে ইউরোডটা এটা আমরা ম্যানুয়ালি না দিয়ে আমরা ম্যানুয়ালিও কন্ট্রোল করে দিতে পারি না করে আমরা এখানে কি করতেছি আমরা অ্যাকসেপশন আকারে সেটাকে আমরা সেন্ড করে দিচ্ছি সো আমাদের রেজিস্ট্রেশনের অ্যাপিআই কিন্তু কমপ্লিট সো আমরা এটাকে টেস্ট করতে পারি আমরা কিভাবে করতে পারি ফার্স্ট অফ অল আমাদের যে পোস্টম্যান রয়েছে ক্লায়েন্ট সিস্টেম পোস্টম্যান ইউজ করতে পারি অথবা আমাদের আমাদের যেই ক্রোম ক্রোম ব্রাউজারের একটা এক্সটেনশন রয়েছে সেটা হচ্ছে রিকোয়েস্ট এস টিভি রিকোয়েস্ট নামে একটা এক্সটেনশন রয়েছে সেই এক্সটেনশনটার মাধ্যমে আমরা চেক করতে পারি আমাদের এপিআইটাকে সো এখানে যা যা আছে সবকিছু আমরা রিমুভ করে দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি কিছু এখানে এটার মাধ্যমে আমরা চেক করবো আমরা রেজিস্ট্রেশন করতে পারতেছি কিনা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি করতে হবে সার্ভারটাকে একটু রান করে দিতে হবে সো আমরা রান করে দেই যে আমাদের ভার্চুয়াল ইনভারমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমরা দিয়ে হচ্ছে পাইথন সো আমাদের ডেভেলপমেন্ট সার্ভার আমরা অন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ডিবাক মোট ইসিক অন সো এখন যদি আমরা যাই এই যে হোম পেজে চলে আসলাম এবং হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে এখন হচ্ছে আমাদের রিকোয়েস্ট আমরা কোথায় দিব স্ল্যাশ এপিআই রেজিস্টার আমরা যদি এখানে ক্লিক করি এই যে দেখাচ্ছে মেথড নট অ্যালাউড আমরা যদি ব্রাউজারে সরাসরি কোন একটা রাউটে যেতে চাই তখন কিন্তু এটা গেট রিকোয়েস্ট হিসেবে যায় আশা করি এই সেকশনটা আমরা সবাই জানি সো এখানে এই কারণে বলতেছে মেথড নট অ্যালাউড কারণ গ্যাট রিকোয়েস্ট নট অ্যালাউড সো এখন আমরা এখানে কি রিকোয়েস্ট দিব পোস্ট রিকোয়েস্ট সো এই রাউটটাকে আমরা কপি করে নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এই অ্যাপের ভিতরে সো এই অ্যাপটা হচ্ছে আমাদের আমরা যদি একটু যাই হচ্ছে গুগল ক্রোমের একটা এক্সটেনশন রয়েছে মানে গুগল ক্রোমের একটা অ্যাপ সো ক্রোম ক্রোম হচ্ছে এস টিটিপি রিকোয়েস্ট

সো এটা ইনস্টল করলে সেটা অ্যাপ হিসেবে পিসে চলে যাবে ওপেন করতে পারবো আমি এখানে এই কপি কপি করছি করে নিয়ে যাচ্ছি রেস্ট ক্লায়েন্টে সো এখানে আমি রাউডটা দিয়ে দিচ্ছি আর রাউডটা দিয়ে আমি যদি এখানে গ্যাট রিকোয়েস্ট আবার দিই আমরা দেখি কি রেসপন্স আসতেছে যে মেথড নট কারণ সেম আমরা গ্যাট রিকোয়েস্টটা দিলে মেথড নট অ্যালাউডে আসবো আমরা এখানে রিকোয়েস্টটাকে এখন পুস্ট করে দিই আর বডির ভিতরে আমরা এখন এখানে কি দিব আমরা জেসন দিতে পারি জেসন আচ্ছা র ইনপুটই দিই র ইনপুট বডির কন্টেন্ট টাইপ কন্টেন্ট টাইপ আমরা অ্যাপ্লিকেশন জেসন দিতে পারি মাল্টিপল অ্যাপ্লিকেশন জেসন এখানে আমরা যদি দেই হচ্ছে আমাদের কি কি জানা রয়েছিল ইমেল অ্যান্ড পাসওয়ার্ড আমরা যদি দেখি একটু আবার আমরা কি কি নিচ্ছি আমাদের ইমেল আর হচ্ছে এই পাসওয়ার্ড অল কোথায় গেল এই যে ইমেল ডট কম সো তারপরে হচ্ছে আমরা দিব হচ্ছে আমাদের পাসওয়ার্ড পাসওয়ার্ড আমরা দিয়ে দিই হচ্ছে আপাতত একটা টেস্ট পাসওয়ার্ড দিই টেস্ট ওয়ান অ্যাট দ্য রেট জিমেল এত বড় দরকার নেই আমরা টেস্ট ওয়ানই দিলাম সো আমরা পোস্ট রিকোয়েস্ট দিতেছি এখন আমাদের যে অ্যাপিআই সেই অ্যাপিআইটাতে দেখি আমাদের কি রোড আসে সো আমরা দিলাম ক্লিক সো এখন আমরা নিচে যাই বডিতে দেখি এখানে কী রোড আসতেছে সো আমাদের এখানে একটা ইউরো আসতেছে যে বিল্ডিং এখানে আনসাপোর্টেড টাইপ কিছু একটা আসতেছে যেটা টাইপ এরকম নট দিতেছি আমরা আপাতত এখানে ডাটার ভিতরে কি আছে আমরা যদি একটু দেখি প্রিন্ট করে দিলাম যে আমরা ডাটার ভিতরে কি কি দিতেছি ডাটা ডাটার ভিতরে আমরা দিই যদি ডাটা আমরা আবার রিকোয়েস্টটা দেই আ এখানে আমরা দিয়ে যদি রিকোয়েস্ট আবার সেন্ড করে দিলাম আমরা যাই আমাদের কোডে এখানে এই যে দেখুন ডাটার ভিতরে কিন্তু আমরা ইমেইল পাসওয়ার্ডটাকে ধরে ফেলতে পারতেছি আমাদের ডাটা আসার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নেই এখন প্রবলেমটা হচ্ছে এখানে সেখানে কি কি আমরা দিতেছি এখানে হ্যাশ পাসওয়ার্ড এটা স্ট্রিং দিতেছি পাবলিক আইডিটা আমরা কি টাইপ রেখেছি এই যে স্ট্রিং সো পাবলিক আইডিটা এটা মনে হয় ইউনিক স্ট্রিং হইতেছে না মানে স্টিং এ কনভার্ট হইতেছে না সো এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে দিব আমরা করে দিই এস টি আর স্ট্রিং এ কনভার্ট করে দিলাম আর যেমন আমরা আমাদের যে এক্সেপশনটাকে স্ট্রিং এ কনভার্ট করে দিয়েছিলাম সেরকম সো আমরা দেই আবার রিকোয়েস্ট দেই দেখি আর কি এরর আসে সো দিলাম রিকোয়েস্ট এই যে দেখুন মেসেজ ইউজার ওয়াজ ক্রিয়েটেড সো এখানে যে ইউ ইউ আইডি যেটা মনে হয় একটা ইউনিক ইন্টিজার আমাদের জন্য জেনারেট করে ইউনিক ইন্টিজার সো এটাকে আমাদের স্ট্রিং এ কনভার্ট করে নিলাম যেহেতু আমাদের পাবলিক আইডিটা আমরা যদি দেখি আমাদের পাবলিক আইডিটাকে আমরা স্ট্রিং হিসেবে রেখেছি সো আমাদের একটা ইউজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সো এই যে ইউজার ক্রিয়েট হয়ে গেল সেটা আমরা দেখতেও পারি আমরা বলেছি যে আমরা কিন্তু আমাদের যে ডাটাবেসটা সেটা কিন্তু আমরা ভিজুয়াল স্টুডিও করে দেখতে পারি যে কি ইউজার ডাটাবেসের ভিতরে কি কি আছে সো আমরা ক্লিক করি কন্ট্রোল শিফট পি এখানে ওপেন ডাটাবেস এই যে আমাদের ডাটাবেসের ইউআরএল দেখাচ্ছে এখন আমরা দেখি এখানে দেখি এই যে আমাদের যে ইউজার সেকশনটা ইউজারটাকে আমরা এক্সপ্লেন করি এক্সপ্যান্ড করি এখন যদি আমরা দেখি এখান থেকে এটা বড় করি এই যে দেখুন আমাদের একটা ইউনিক পাবলিক আইডি এখানে জেনারেট হয়ে গেছে একটা পাবলিক আইডি জেনারেট হয়ে গেছে এটা বিভিন্ন ধাপে এটা একটা ফুল স্ট্রিং ছিল না এই কারণেই এটাকে আমাদের স্ট্রিং এ কনভার্ট করার প্রয়োজন পড়েছে তারপর হচ্ছে আমাদের ইমেল এবং এই যে হচ্ছে আমাদের পাসওয়ার্ড বিশাল বড় একটা স্ট্রিং যেটা নাকি আমরা সচরাচর কেউ দেখলে বুঝবোই না যে এটা কি ধরনের পাসওয়ার্ড সো একটা এইটা যদি হ্যাকার হ্যাকাররা যাতে ডাটা পেয়ে গেল যাতে আমাদের পাসওয়ার্ডটা বুঝতে না পারে সেজন্য আমরা এরকম হ্যাস করে নিই সো আমাদের একটা ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট রেজিস্ট্রেশনটা আমাদের কমপ্লিট হয়ে গেল সো এবার হচ্ছে আমাদের লগ ইন আমরা কিন্তু লগ ইন করার সাথে সাথে আমাদের একটা টুকেন সেন্ড করতে হবে একটা টোকেন সেন্ড করতে হবে আমাদের ইউজারকে মানে আমাদের ক্লায়েন্ট কে সেই টোকেনটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের আমরা যে লগ ইন আছি এটা আমরা সেটা আমরা দেখবো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের লগ ইন কি করতে হবে লগ ইন একটা রাউট ক্রিয়েট করি সো সেখানে লগ ইন করার জন্য কি কি লাগবে ইমেইল সেন্ড করতে হবে পাসওয়ার্ড সেন্ড করতে হবে এবং এই পাসওয়ার্ডটা যে সে নিজের পাসওয়ার্ড পাসওয়ার্ডটা সঠিক কিনা সেটা চেক করতে হবে তারপরে হচ্ছে সেই ইউজারের জন্য একটা টুকেন জেনারেট করতে হবে টুকেন জেনারেট করে সেই ইউজারকে টুকেনটা সেন্ড করতে হবে এবং পরবর্তী সময়ে সেই টুকেনের মাধ্যমে আমরা বুঝতে হবে যে এই এই হচ্ছে সেই ইউজার যে কি রিকোয়েস্টটা পাঠাচ্ছে সো আমরা রেজি আমরা লগ ইন সেকশনটা করি আমরা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবো আশা করি এই রেজিস্ট্রেশন সেকশনটা নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন নেই যে রেজিস্ট্রেশন কীভাবে করতেছি আমরা সো অ্যাট দ্য রেট অ্যাপ ডট

আর লগ ইন লগ ইন লগ ইন দিলাম আমরা সো লগ ইনের ক্ষেত্রে আমাদের কি কি লাগবে আমরা জানি আমাদের সেম ডাটাই লাগবে আমাদের কি কি লাগবে আমাদের হচ্ছে ইমেল লাগবে আর পাসওয়ার্ড লাগবে সো আমরা এইভাবে ডাটাটাকে আবার ধরে নেই ডাটা ইজ ইকুয়াল টু সো ডাটা ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট গেট জেসন এর মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলোকে ধরে নিলাম সো আমরা এখানে আবার প্রিন্ট করে নেই যে আমাদের ডাটাগুলো আসতেছে কিনা আমরা যাতে দেখতে পারি লগ ইন লগ ইন ফাংশন কমা ডাটা সো তারপরে হচ্ছে এখানে আমরা আমাদের ডাটার ভিতরে কি কি থাকতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে থাকতে হবে হচ্ছে আমাদের ইমেল পাসওয়ার্ড সো আমরা আগে চেক করে নিই যে আমাদের ডাটার ভিতরে ইমেল পাসওয়ার্ড আছে কি না সো আমরা চেক করে নেব ইফ নট ডাটা ডাটা যদি না থাকে অর নট ডাটা ডাটা ইমেল ইমেল অট ডাটা পাসওয়ার্ড পাসওয়ার্ড এইগুলো যদি না থাকে তাহলে আমরা এখানে এখান থেকেই তাকে রিটার্ন করে দিব রিটার্ন জেসোনিফাই মেসেজ মেসেজ এখানে আমরা কি মেসেজ দিতে পারি প্লিজ সো আমরা এখানে মেসেজ দিতে পারি যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড রিকোয়ার্ড সো এটা আমরা মেসেজটা দিয়ে দিলাম যদি সে এগুলো সেন্ড না করে আমরা আগেই চেক করে নিলাম এবার হচ্ছে আমরা চেক করব যে আমাদের পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা মানে সে যে পাসওয়ার্ডটা দিতেছে সেই পাসওয়ার্ডটা এই ইমেলের পাসওয়ার্ড কি না এটা হচ্ছে এখন আমাদের চেক করার পালা সো এটা চেক করার পালা এটা চেক করার আগে এই ইউজার আগে অথেন্টিকেটেড আছে কিনা অথেন্টিকেটেড বলতে এই ইউজারের রেজিস্ট্রেশন করেছে কিনা সেটাও তো আমাদের চেক করতে হবে সো আমরা এখানে একটা ভেরিয়েবল নেই ইউজার ইজিকাল টু ইউজার ডট কুইরি ইউজার ডট কুইরি ডট ফিল্টার আমরা কিসের ভিত্তিতে ফিল্টার করব ইউজার ডট বাই এখানে আমরা কি দিব ফার্স্ট অফ অল হচ্ছে ইমেল ইমেলের ভিত্তিতে আমরা চেক করে ফেলব ইমেল সো ইমেল ইজ ইকুয়াল টু আমাদের এই যে এইভাবে হচ্ছে আমরা ইমেলটা ধরে ফেলবো আমাদের ডাটা থেকে সো আমরা এইভাবে ইউজারটাকে ধরে ফেলবো এইখানেও আমরা একটা চেক দিব যে ইউজার যদি না থাকে এই ইমেলের যদি কোনো ইউজার না থাকে তাহলে তো আর আমরা এটার পাসওয়ার্ড চেক করে কোনো লাভ নেই সো আমরা এখানে দিব যে ইফ নট ইউজার যদি ইউজার না থাকে আমরা এখানে রিটার্ন করে দিব জেসোনিফাই এবং মেসেজ দিয়ে দিব এখানে আমরা কি এটুকুই থাকুক যে নো ইউজার ফাউন্ড কোন ইউজার পাওয়া যায়নি সো আমরা এটা দিয়ে দিলাম যদি ইউজার না থাকে এবার হচ্ছে আমাদের চেক করার পালা যে আমাদের এই পাসওয়ার্ড পাসওয়ার্ডটাকে সো এখান থেকে কি হবে ফার্স্ট অফ অল যদি ডাটাগুলো না থাকে তখন কিন্তু নিচে সে যাবেই না এখান থেকে সে এই ফাংশনটাকে এই রিকোয়েস্টটাকে সে যে রিকোয়েস্টটা আছে সেটা ক্লোজ হয়ে যাবে তারপরে আবার এখানে আসবে যদি ইউজার না থাকে তখন এটা ক্লোজ হয়ে যাবে যদি এগুলো সেকশনগুলো সে পার করে নিচে আসে মানে সে ইউজারটা আছে এই ইউজারটা সো এবার হচ্ছে আমরা চেক করব যে পাসওয়ার্ড সেকশনটা সো ইফ চেক চেক পাসওয়ার্ড হ্যাশ আহ চেক পাসওয়ার্ড হেসকে ইনপুট করা হয়নি ইনপুট করা হয়েছে সো আমরা ভিতরে আমরা দিব হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যে ইউজারের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ড ইউজার ডট পাসওয়ার্ড আর হচ্ছে আমাদের দিতে হবে ইউজার পাসওয়ার্ড কমা হচ্ছে আমাদের ডাটা পাসওয়ার্ড পাসওয়ার্ড মানে দুইটা যদি সমান হয় তখনই কিন্তু সেখানে আসবে না হলে এই নিচের যেই আমরা এখন যে কোডগুলো লিখবো তখন সে এক্সিকিউট করবে না এই চেক পাসওয়ার্ডটা কি করবে যে যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা মানে আমরা তো সরাসরি রাখতেছি না স্ট্রিং এ যে এটা আমরা দিয়ে ফেলবো দুইটা স্ট্রিং সমান কিনা চেক করবো যেহেতু আমরা হ্যাশ পাসওয়ার্ড করেছি তখন সেই হ্যাশ পাসওয়ার্ডটা দুইটা সে চেক করবে যে দুটা পাসওয়ার্ড সেম কিনা যদি সেম হয় তখন সে নিচে আসবে সো নিচে আমরা এখন কি করবো তখন হচ্ছে তার জন্য এখন আমরা একটা টু কেন জেনারেট করব টু কেন টু কেন ইসলি ডট ইনপুট সো আমাদের জে ইন ইনস্টল করতে হবে আর সরি ইনপুট করতে হবে সো আমরা ইনপুট জে ডাব্লিউ সো এখানে কুড নট সিসলভ জে টি সো জে জেডি প্যাকেজটাকে ইনস্টল করতে হবে আমাদের একটা টু কেন জেনারেট জন্য সো আমরা দিই ইনস্টল অথবা পিপ জে ডাব্লিউটিউটি যদি দেখি এখানে প্যাকেজটা আমরা দেখতে পাচ্ছি এই যে পিপ ইনস্টল জে এই প্যাকেজটাকে আমাদের ইনস্টল করতে হবে সো এটা আমরা কেন করতেছি যে প্রত্যেকটা ইউজার যখন লগইনে ইনে ক্লিক করবে তখন তার জন্য একটা জেডেন জেনারেট করে দিব আমরা পরবর্তীতে সেই টুকেন টাকে আমরা এটা ভিতরে আমরা ইউজারের কিছু ইনফরমেশন দিয়ে আমরা এই টুকেনটা জেনারেট করবো পরবর্তীতে এই টুকেন আবার আমরা এক্সটেন্ড করে এটা কোন ইউজার সেটা আমরা ধরবো এই কারণে আমরা জেডব্লিউটি টুকেন প্যাকেজটা এখানে ইনস্টল করতেছি সো আমরা দিচ্ছি পিপ ইনস্টল জেড সো ইনস্টল হয়ে যাচ্ছে ইনস্টল হয়ে গেছে সো এবার হচ্ছে আমরা দিব jwt joko dot include সো আমরা এখন করতেছি jwt dot include মানে কিছু কোড কে আমরা ইনকোডেড মানে কিছু কোডে কিছু কোড কে এখন আমরা যা লিখব সব কোডে কনভার্ট হয়ে যাবে সো ইনকোড আহ ফাংশন একটা এর ভিতরে হচ্ছে ডিকশনারি নিবেশে ডিকশনারির ভিতরে ফার্স্ট অল হচ্ছে আমাদের পাবলিক আইডি আমরা সেন্ড করব হচ্ছে আমাদের ইউজারের পাবলিক আইডি টাকে পাবলিক আইডি ইউজার ডট পাবলিক আইডি কমা হচ্ছে আমরা দিতেছি হচ্ছে এক্সপায়ার ডেট যেটা নাকি আমরা চাইলে এটার মাধ্যমে একটা টোকেনকে এক্সপায়ার করে দিতে পারি যদিও আমরা এই ভিডিওতে আমরা এই টিউটোরিয়ালটা করবো না মানে টু ঘন্টাকে কিছু একটা সময়ের পরে এক্সপায়ার করে দিতে পারি এবং কতক্ষণ পরে করব সেটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারি সো আমরা এখানে ইনপুট করি এ সেকশনটা আমি আবার বিস্তারিত বলবো এখনই জাস্ট আপাতত আমি একটু কোডগুলো রেখে নিই সো এখানে এক্সপায়ার ডেট হচ্ছে ডেট টাইম ডট ডেট টাইম ডট ইউটিসি নাও ইউটিসি নাও ডেট টাইম ডট ডেট টাইম ইউটিসি প্লাস এর সাথে আমরা প্লাস করব মানে কারেন্ট টাইম প্লাস হচ্ছে আর ডেট টাইম ডেট টাইম ডট আই এম ডেল্ট এখানে আমরা দিয়ে দিয়ে হচ্ছে মিনিট মিনিট ইজ इक्वल टू 4500 সো আমরা এইটা পরে ধরতে পারবো যে একটা টোকেন কতক্ষণ পরে আমরা এটা এক্সপায়ার করে দিতে পারি এটা যেহেতু জাস্ট দেখায় দিচ্ছে আপনাদেরকে যে কিভাবে একটা টোকেনের এক্সপায়ার ডেট আমরা সাথে দিয়ে দিতে পারি সো ডেট টাইম এখানে আমরা দিয়ে দিলাম তারপরে আমরা এটার সাথে আর কি কি দিব সে তার সাথে দিব হচ্ছে আমাদের আমাদের যে সিক্রেট আমাদের যে অ্যাপের যেই এখানে সিক্রেট কিটা সেটা আমরা এখানে দিয়ে দিব সো রাউট এখানে আমরা দিয়ে হচ্ছে কমা অ্যাপ ডট কনফিক সিক্রেট কি আর হচ্ছে আমরা একটা মেথড যেটা কোন মেথড এটা হ্যাশ হবে এইস এস টুক আমরা ওইটা আমরা দিলাম একটা টুকেন জেনারেট করে ফেললাম কিভাবে করলাম ফার্স্ট অফ অল হচ্ছে পাবলিক আইডি একটা ইউজারের যে পাবলিক ইউনিক পাবলিক আইডি টা সেটা আমরা দিলাম তারপর একটা এক্সপায়ার ডেট দিলাম আহ যেটার মাধ্যমে আমরা চাইলে একটা টুকানকে এক্সপায়ার করে দিতে পারি আর হচ্ছে আমাদের অ্যাপের যে সিক্রেট কিট অ্যাপ ডট কনফিক সিক্রেট কি যেটা আমরা দিয়েছি সেই সিক্রেট কিটা আমরা এখানে দিয়ে দিলাম আর হচ্ছে আমাদের কোন মেথডে কি মেথডের হ্যাশ হবে সেটা আমরা দিলাম সো একটা টুকেন আমরা জেনারেট করে ফেলতে করে ফেললাম একটা ইউজারের জন্য সো এখন আমরা এখানে কি করব রিটার্ন জেসনিফাই আমরা এখানে সেন্ড করে দিব হচ্ছে টুকেন্ট সেন্ড হচ্ছে আমাদের টোকেন টোকেন আমরা সেন্ড করে দিলাম আর এখানে আমরা লাস্টে আমরা এখানে এখানে আরেকটা রিটার্ন দিতে পারি সেশনিফাই মানে এই এখানে এখানে কোন সময় আসবে যখন নাকি মনে করেন এখানে কিছু একটা প্রবলেমের কারণে হ্যাস হলো না তখন হচ্ছে এখানে আসবে তার মানে কোনো একটা ইরুড হলে এখানে আসবে সেখানে আমরা একটা মেসেজ দিয়ে দিব যে এখানে আমরা কি মেসেজ দিতে পারি মেসেজ হচ্ছে Something is wrong এখানে আমরা এটা ডাটা ধরলাম ডাটা বলতে এখানে ইউজার ইমেল পাসওয়ার্ড তারপর হচ্ছে এখানে আমরা চেক করলাম যদি ইমেল না থাকে অথবা ডাটাই না থাকে অথবা ইমেল না থাকে অথবা পাসওয়ার্ড না থাকে তখন আমরা এখানেই তাদেরকে ব্যাক করে দিব যাতে নিচে আর যায় যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড তারপরে হচ্ছে আমরা দেখতেছি যে এই ইমেলের কোনো ইউজার আছে কি না যদি এই ইমেলে কোন ইউজার থাকে তাহলে তো ভালো না থাকলে আমরা এখান থেকে তাকে আবার কি আউট করে দিব যে মেসেজ নো ইউজার পাউন্ড মানে ইমেলে কোনো ইউজার পাওয়া যায়নি সো তারপরে যদি এটা সে মানে পাস করে আসতে পারে তারপরে হচ্ছে আমরা তার যে পাসওয়ার্ডটাকে সেটাকে চেক করব যে তার যে পাসওয়ার্ডটা সে দিলো এখনে এবং সে রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিল সেই পাসওয়ার্ড সেম কি না সেটা আমরা চেক এখানে যদি এই সে পাস করে তখন তার জন্য একটা আমরা জেনারেট কিসের মাধ্যমে করবো তার পাবলিক আইডি তার একটা এক্সপায়ার ডেট দিব তার হচ্ছে টাইম এক্সপায়ার ডেট আর আমাদের অ্যাপের যেই সিক্রেট কি তারপর হচ্ছে একটা মেথড এর মাধ্যমে আমরা একটা ইউনিক টু কেন আমরা জেনারেট করে ফেললাম সেই টু আমরা সেন্ড করে দিব সেইখানেও যদি কোনো একটা প্রবলেম হয় তখন আমরা মেসেজ দিয়ে দিব সামথিং ইস রং সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সার্ভার সেটা স্টপ হয়ে গেছে সো আমাদের সার্ভারটা হয়ে গেছে আমরা সার্ভারটাকে চালু করি চালু করে আমরা আমাদের যেই ক্লাইন্ট টা আছে নাম যেন কি যে অ্যাডভান্স রেস্ট ক্লায়েন্ট এটার মাধ্যমে আমরা চেক করি যে আমাদের লগ ইনটা ঠিক আছে কিনা সেটার ইউআরএল হচ্ছে সো আমরা আমাদের সার্ভারটা রান করি পাইথন রান দিলাম আমাদের সার্ভার রান সার্ভার রান হয়ে গেল সো আমাদের এপি এর এপি হচ্ছে স্ল্যাশ লগইন আমরা দেখি আমাদের কি এরর দেয় আমরা এরর দেখার জন্য সব সময় প্রস্তুত দিলাম লগইন আমরা কি কি ডেটা সেন্ড করতেছি সেম ডেটা ইমেল পাসওয়ার্ড সো এবার আমরা বডিতে দেখি আমরা কি পাই দিলাম রিকোয়েস্ট বিশাল বড় এরর অ্যাট্রিবিউট এরর অ্যাট্রিবিউটের এরর হয়েছে

সো আমরা ভুল প্যাকেজ ইনস্টল করেছি এটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে পাই জে সো আমরা ইনস্টল করে ফেলেছি যে অনলি জে সেই প্যাকেজের ভিতরে আমাদের এই ইনক্লুড যে জে ডব্লিউটির ইনক্লুড এটা নিয়ে সো আমাদের এই প্যাকেজটাকে আনইস্টল করে দেয় আন করে আমাদের যে পাই জে ডব্লিউটি সেই প্যাকেজটাকে আমরা ইনস্টল করে সো আমরা একটা প্যাকেজ আন ইনস্টল করতেছি আমাদের ভার্চুয়াল ইনভার্টমেন্ট সো পিপ ইনস্টল এর জায়গায় আমরা দিব এখানে আন ইনস্টল so এখানে আমাদের কনফার্মেশন চাচ্ছে আমরা দিলাম এটা সাকসেসফুলি আন ইনস্টল হয়ে গেছে এখন হচ্ছে আমরা ইনস্টল করবো যে পিপ ইনস্টল পাই জে ডাব্লিউটি সো এটাকে আমরা কপি করলাম কপি করে আমরা দিয়ে দিলাম পিপ ইনস্টল পাই জে সো আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে গেল আমাকে এটা সেম একইভাবে আমাদের ইনপুট করতে হবে ইনপুট জেডাব্লিউ টি জেডাব্লিউ ডট ইনপুট সো আমাদের সার্ভার আমরা আবার রান করি আমরা দেখি আর কি এর পাই আমরা সো আমরা যাই আমাদের রেস্ট ক্লায়েন্টে ক্লায়েন্টে গিয়ে আমরা এই যে পুস্ট মেথড রিকোয়েস্ট এটা আবার দিই দিলাম এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা খেয়াল করুন একটা কত সুন্দর একটা ইউনিক একটা স্টিং স্ট্রিং আমরা দেখতে পাচ্ছি সো আমাদের এই ইউজারের জন্য একটা ইউনিক টোকেন আমরা এখানে জেনারেট করে ফেলতে পারলাম সেই টোকেন থেকে কিভাবে আমরা এখন সেই ইউজারটাকে আবার ধরতে পারি সেটাও আমরা দেখব সো প্রত্যেকটা এখন আমাদের আমরা এখানে একটা ডেকোরেটর ক্রিয়েট করব যে এই ডেকোরেটরের মাধ্যমে আমরা ধরব যে প্রত্যেকটা রিকোয়েস্ট এর মানে এখন লগ ইন রেজিস্ট্রেশনের ক্যাটো দারে ইউজার থাকতে হবে না আমরা পরবর্তীতে যে রাউটগুলো ক্রিয়েট করব আর সেই রাউটগুলোকে যেহেতু আমরা প্রাইভেট রাউট হিসেবে ক্রিয়েট করব যে প্রত্যেকটা ইউজার তার নিজের গুলো দেখবে তো সেখানে আমাদের ইউজারটা কিন্তু ধরতে হবে মানে সে রিকোয়েস্টটা কোন ইউজার দিচ্ছে সেই ইউজারটা কিন্তু আমাদের ধরতে হবে তো এটার জন্য আমাদের কি করতে হবে প্রত্যেকটা রিকোয়েস্ট ধরার জন্য আমাদের একটা ডেকোরেটর ক্রিয়েট করতে হবে এবং প্রত্যেকটা রিকোয়েস্ট ক্লায়েন্ট যখন সেন্ড করবে তখন সাথে সাথে তার এই টুক সেন্ড করতে হবে আশা করি বুঝতে পারছেন এখানে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করলাম এবং লগ ইন মাধ্যমে কিভাবে আমরা টোকেনটাকে সেন্ড করে দিলাম সো আমাদের ইউজার কি করবে এই টোকেনটাকে মানে ক্লায়েন্ট কি করবে এই টোকেনটাকে সে তার লোকাল স্টোরেজে সেভ করে রাখবে এবং এই টুকে যতগুলো রিকোয়েস্ট দিবে মানে যে অথেন্টিকেটেড ইউজার হিসাবে যতগুলো রিকোয়েস্ট দিবে সবগুলো রিকোয়েস্টের হেডারের ভিতরে সেই টোকেনটাকে সেন্ড করে দিবে এবং সেই টোকেনটার মাধ্যমে আমরা বুঝে নিব যে সে এজ অথেন্টিকেটেড এবং সে কোন ইউজারটা সেটা আমরা ব্যালট করে ফেলতে পারবো সো এখন আমরা একটা ডেকোরেটর ক্রিয়েট করব যার মাধ্যমে আমরা চেক করব যে টোকেনটা ভ্যালিড কিনা আর সো আমরা সবার উপরে একটা ডেকোরেটর ক্রিয়েট ক্রিয়েট করে ফেলি আর সো আমরা এর নাম দেই হচ্ছে কি নাম দেওয়া যায় যে ডিপ টোকেন রিকোয়ার্ড সো আমরা এখন একটা ডেকোরেটর ক্রিয়েট করতেছি যেটার মাধ্যমে নাকি আমরা টোকেনটাকে ভ্যালিডেট কিনা চেক করব এই ডেকোরেটর তার প্রত্যেকটা প্রাইভেট রাউটে এই ডেকোরেটরটা আমরা অ্যাড করে দেব। อ่า সো এখন আমরা একটা টোকেন জেনারেট করব ফাংশন লিখতেছি ডেকোরেটর টোকেন রিকোয়ার্ড ইম্পোর্ট এফ এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে র‍্যাপ ফ্রম ফাংশন টোল ইম্পোর্ট র‍্যাপস সো আমরা এখানে দি র‍্যাপস এর ভিতরে আমরা দিয়ে দিলাম সো এখানে আমরা একটা বেরিয়ে বল নিচ্ছি টু ক্যান ইজ ইকুয়াল টু নান সো এখন হচ্ছে টু ক্যানটাকে আমরা কি নামে নিব সো আমরা অনলি টু কেন নিতে পারি সো আমরা এখানে একটা সুন্দর নাম দিই যে ইফ এখানে অ্যাক্সেস অ্যাক্সেস টু কেন সো আমাদের কি করতে হবে আমাদের প্রত্যেক হেডারের ভিতরে প্রত্যেকটা প্রাইভেট রাউটের হেডারের ভিতরে অ্যাক্সেস টু কেন নামক একটা একটা ভেরিয়েবল নিতে হবে এবং সেখানে আমাদের টু কেনটাকে দিয়ে দিতে হবে সো ইফ অ্যাক্সেস টু কেন ইফ

ভিতরে আমরা এখন এখানে দিয়ে দিব হচ্ছে নামক এর মাধ্যমে আমরা আমাদের যে যে নাকি আমরা আমাদের এই টোকেনটা লোকাল স্টোরেজে আমরা সেভ করে রাখবো মানে এই টোকেনটা যতক্ষণ আপনার কাছে আসে ততক্ষণ আপনি লগ ইন অবস্থায় আসেন মানে আমাদের ফ্রন্ট কথা যদি বলি ডিরেক্ট কথা যদি বলি ততক্ষণ লগ ইন অবস্থায় আসেন এবং টোকেনটা নেই আমি লগ আউট অবস্থায় আসি কারণ টোকেন ছাড়া আমরা কোনো প্রাইভেট রাউটে অ্যাক্সেস করতে পারবো না

এবার হচ্ছে আমরা এই টুকেন টাকে করবো সেখানে আমরা একটু ট্রাই কেচ ভিতরে রাখি কারণ আমাদের কি ইরোর যদি আসে আসে সেটা যদি আমরা ধরতে পারি সো এর ভিতরে আমরা ডাটা ডাটা ইজ ইকুয়াল টু জে ডাব্লিউডি ডট ইনকুট করেছিলাম এবার করবো আমরা ডিকোড জে ডাব্লিউ ডট ডি কোড

এটাকে আমরা করে দি হচ্ছে যে এক্সেপশনটা সেটাকে আমরা বের করে দিলাম ডি কোড এর ভিতরে হচ্ছে আমাদের টু কেন টা আমরা দিয়ে দিচ্ছি টু কেন টু কেন হচ্ছে আমাদের দিতে হবে আমরা যেই আমরা যে সিক্রেট কিটা আমাদের যে অ্যাপের যে সিক্রেট কিটা সেটাকে আমাদের দিয়ে দিতে হবে সো আমরা এখানে দিয়ে হচ্ছে অ্যাপ ডট কনফিট ডট সিক্রেট কি পরে আর হচ্ছে আরেকটা জিনিস দিতে হবে এটাকে ডিকোড করার জন্য আর হচ্ছে মেথড অ্যালগরিদম সো এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি সো আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যালগোরিদমস ইজ ইকুয়াল টু লিস্টের ভিতরে হচ্ছে আমরা দিব কোন অ্যালগোরিদমে আমরা এটাকে ইনপুট করেছিলাম আমরা যদি যাই আমাদের ইনপুট সেকশনে এবং আমরা যদি দেখি আমরা হচ্ছে এই অ্যালগরিদমে এস এস টু ফাইভ সিক্স হচ্ছে এটাকে আমরা ইনপুট করেছিলাম সো এটাকে আমরা এখন ডিকোড করে দিচ্ছি সো ডিকোড সো হয়ে গেল এখন হচ্ছে আমরা এই ডাটার ভিতরে কি কি পাই এটা দেখার পালা সো আমরা এখানে দিয়ে হচ্ছে প্রিন্ট করি প্রিন্ট হচ্ছে লগ ইন কমা ডাটা আর আমরা এই ডেকোরেটরটা শেষ করি আমরা ফুল কাজ শেষ করতেছি না আমরা পার্ট বাই পার্ট চেক করবো ফার্স্ট অফ অল আমরা দেখি যে আমাদের এই ডাটার ভিতরে আমরা কি কি পাচ্ছি সো এখন আমরা কি করতে পারি অ্যাকসেপ্ট এখানে করে রিটার্ন রিটার্ন ফাংশন তারপর হচ্ছে আমাদের একদম ফাংশনের রিটার্ন আর ডেকোরেটর সো আমাদের ডেকোরেটার কিন্তু কমপ্লিট সো আমরা এখন এখানে যেখানে ইউজ করবো সেখানে আমাদের কি করতে হবে অ্যাক্সেস টুকেনটা দিতে হবে সো আমরা যদি একটু দেখি এই টুকেন রিকোয়ার ডেকোরেটারটাকে আমরা হোম রাউট অ্যাড করে দিই অ্যাট দ্য রেট হোম রাউট আমরা টুকেন রিকোয়ার ডেকোরেটারটা অ্যাড করে দিলাম আমরা আমাদের সার্ভার রান করি আমরা সার্ভার রান করে আমরা যদি আমাদের হোম রাউটে যাই এই যেখানে দেখুন কি দেখাচ্ছে টুকেন ইজ রিকোয়ার্ড মানে এখন আমরা যেখানে এটা দিব তখন আমাদের টুকেন এই ফাংশনটা আগে চলবে তারপরে হচ্ছে আমাদের এই ভিতরের ফাংশনটা ডেকোরেটার কাজ করে আমরা জানি সো ফার্স্ট অফ অল আমাদের এখানে কি বলতে টুকেন ইজ রিকোয়ার্ড মানে এখানে আটকে গেছে টুকেন নাই সো আমাদের এই টুকেন রিকোয়ার্ড ডেকোরেটরটা যেখানেই থাকুক সেখানে গেট রিকোয়েস্ট হোক আর পুস্ট হোক যে কোনো রিকোয়েস্ট হোক তাকে সাথে সাথে অ্যাক্সেস টুকেনটাকেও সেন্ড করে দিতে হবে সো আমাদের এই হেডারের ভিতরে আমরা অ্যাক্সেস টুকেনটা সেন্ড করে দিই আমাদের এইখানের মাধ্যমে সো হেডার্স হেডার্স এর ভিতরে আমরা এট হেডার্স হেডার্স এর নেম দিয়ে দিলাম অ্যাক্সেস টোকেন আর এই যে টোকেনটা এই যে স্ট্রিংটা এই স্ট্রিংটাকে হচ্ছে আমরা দিয়ে দেই এই হেডার্স এর ভিতরে দিয়ে দিলাম আর আমাদের রাউট হচ্ছে হোম রাউট আমরা দেই দিয়ে দেখি আমাদের কি আবার আসে আমরা হোম কি দেখতে পাই কিনা না সো দিলাম সেন্ড রিকোয়েস্ট সো এখানে কিছু একটা ইরোড দেখাচ্ছে মেথড নট এলাউড কারণ আমাদের হোম রাউটে আমরা কিন্তু অনলি গেট মেথড নিচ্ছি আমাদের যদি কোনো মেথডস যদি না লেখা থাকে আর ডিফল্ট এটা অনলি গেট মেথড নেই সো আমরা এখন এখানে মেথড দিয়ে দিয়ে গেট দিয়ে দিলাম সেন্ড আর এখানে কি আসতেছে আচ্ছা এখানে আসতেছে হচ্ছে ইনভেলিড ক্রাইপড প্যাডিং কিছু একটা ইরো আসতেছে কিন্তু টু হান্ড্রেড এর মানে সবকিছু সাকসেসফুল হওয়ার কথা আমরা এখানে রিটার্ন রেসপন্স করে দিই হ্যালো ওয়ার্ল্ড না রেখে রিটার্ন আমরা করে দিই এবং আমি লিখেছি ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখে দিলাম সো আমরা যদি আবার দিই আমরা দেখি কি দেখতে পাই এখানে দিলাম রিকোয়েস্ট সো সেম 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 আমরা যদি এখানে অনলাইনে হোম রাউটে যাই

এই যে দেখুন মেসেজ চলে এসেছে হ্যালো ওয়ার্ল্ড কারণ এর আগে আমরা জ্যাসন রেসপন্স দিছিলাম কিন্তু জেসন লিখতেছিলাম না তো এখন আমরা দেখি আমাদের ডাটার ভিতরে কি কি আসতেছে এই যে দেখুন লগ ইন রেকর্ড মানে আমাদের এই যে ডেকোরেটারের ভিতরে আমরা যে এই ডাটাটা মানে ডিকুট করার পরে যা যা আমরা পাচ্ছি এখানে কি পাচ্ছি আমাদের পাবলিক আইডিটা পাচ্ছে কোন পাবলিক আইডি যে এই ইউজার এই ইউজার যে রিকোয়েস্টটা দিচ্ছে এই ইউজারের যে রিকোয়েস্টের দেওয়ার সময় আমরা যা যা এই ডিকুট ইনপুট করেছিলাম আমরা কি কি ইনপুট করেছিলাম যে পাবলিক আইডি তারপর হচ্ছে ডেট টাইম আর হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এই দুটো ইনকুট করেছিলাম আর হচ্ছে দিয়েছিলাম আমাদের সিক্রেট কিটা এখন আমরা ডিকুট করার পরে পাবলিক আইডিটা পেয়ে যাচ্ছি মানে একটা ইউজারের কিন্তু ইউনিক একটা পাবলিক আইডি থাকবে সেই পাবলিক আইডিটা আমরা পেয়ে যাচ্ছি আর হচ্ছে এক্সপায়ার ডেট যেটা নাকি আমরা বললাম যাবত এটা আমরা কোনো কাজ করতেছি না জাস্ট দিয়ে রেখেছি এখন এই পাবলিক আইডির মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে ইউজারটা আমাদের যে ইউজারটা সেই ইউজারটাকে কিন্তু আমরা ধরে ফেলতে পারবো সো আমরা দেখাই আমরা ইউজারটা কীভাবে ধরতে পারি সো চলে যায় আমাদের ডাটার ভিতরে আমরা এখন দেখি যে ইউজার ইউজার ইজ ইকুয়াল টু ইউজার ডট কুইরি কুইরি ডট ফিল্টার আন্ডারস্কোর ফিল্টার বাই হচ্ছে আমরা কিসের ভিত্তিতে ফিল্টার করব আমাদের যে পাবলিক আইডি পাবলিক আইডির ভিতর ভিত্তিতে সো ফিল্টার বাই পাবলিক আইডি ইজ ইকুয়াল টু ডাটা ডিক আইডি ডট ফার্স্ট সোট ফার্স্ট কেন দিচ্ছি কারণ আমরা যখন ফিল্টার করি সবাই জানি সেটা থেকে ধরতেছি কারণ পাবলিক আইডির মাধ্যমে একটাই থাকবে এখন আমরা চেক করে নিব যে ইফ নট ইউজার সো আমরা এখানে রিটার্ন ইরোর সেন্ড করব ইরোর যে নো ইউজার ফাউন্ড নো ইউজার ফাউন্ড এখানে যে আইডি টুকেনটা সেন্ড হয়েছে ওটার মাধ্যমে কোনো ইউজার পাওয়া যায়নি মানে টুকেনটা ইনভ্যালিড যদি ওই টুকেনটা ইনভ্যালিড হয় তাহলে এই মেসেজটা আসবে সো এখানে আমরা কি করতে পারি আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট হচ্ছে লগ ইন রিকো ইউজার লগ ইন রিকো ইউজার ইজ আমরা দেই হচ্ছে ইউজার মানে আমরা আমাদের যে টোকেনের মাধ্যমে আমরা যে লগ ইন ইউজারটাকে ধরতে পারতেছি কিনা আমরা এটা চেক করব করতেছি আপাতত তো আমরা দেখতেছি আমাদের সার্ভার বন্ধ হয়ে গেছে আমরা সার্ভারটা আবার চালু করি সো সার্ভারটা চালু করলাম আমরা আমাদের যেই রেস্ট ক্লায়েন্ট সে ক্লায়েন্টের থেকে আমরা দিলাম রিকোয়েস্ট সব কিছু ঠিক আছে আমরা দেখতেছি সো আমরা যাই আমাদের টার্মিনালে এই যে দেখুন লগ ইন রিকো ইউজার থেকে আমরা টেস্ট ওয়ান অ্যাট দ্যাট জিমেল ডট কম এর মানে যেই ইউজারের সেই টুকেনটা সেই টুকেনটা কিন্তু যেই ইউজারের জন্য আমরা টুকেনটা জেনারেট করেছিলাম সেই ইউজারটা কিন্তু আমরা ধরে ফেলতে পারতেছি এর আমরা দেখলাম কত সুন্দরভাবে কত সহজে আমরা একটা টুকেন জেনারেট করতে পারতেছি এবং সেই টুকেনটা আমরা যদি সেন্ড করি সেই টোকেনের মাধ্যমে আমরা সেই ইউজারটাকে ধরে ফেলতে পারতেছি সো ধরে ফেললাম সো এবার হচ্ছে সেই ইউজারটাকে আমরা সেন্ড করে দিব সো এই দুইটাকে আমরা কমেন্ট করে দিলাম এবং এই ইউজারটাকে আমরা সেন্ড করে দিয়ে হচ্ছে এটাকে ইউজার নাম না রাখি এটা নাম রাখি হচ্ছে লগ ইউজার লগ ইউজার সো লগ ইন ইউজার দিলাম আর এখানে আর্কস এন্ড কোয়ার্কস এর সাথে আমরা এই লগ ইন ইউজারটাকেও সেন্ড করে দিলাম সো আর্কস এন্ড কোয়ার্কস এর সাথে আমরা লগ ইন ইউজারটাকে সেন্ড করে দিলাম এখন যেইখানে যেখানে আমাদের এই টু ক্যান রিকোয়ার্ড টু ক্যান থাকবে সেখানে আমরা এই লগ ইন ইউজার এই ভ্যালুটাকে ধরতে পারবো সো সাথে আমরা এখানে আর্কস এন্ড কোয়ার্কসও আমরা অ্যাড করে দিলাম সো এখন যদি আমরা এখান থেকে প্রিন্ট করি আমরা দেওয়া হচ্ছে হোম লগ ইন ইউজার এখন যদি আমরা আবার রিফ্রেশ দেই সার্ভার থেকে ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট দেই দিলাম রিকোয়েস্ট অল রাইট সবকিছু ঠিক আছে আমরা যদি যাই এবং আমরা দেখতেছি এই যে দেখুন হোম লগ ইন ইউজার টেস্ট ওয়ান জিমেল ডট কম এর মানে আমরা সাকসেসফুলি আমরা একটা ইউজারকে টু কেন এর মাধ্যমে অথেন্টিকেটেড করে ফেলতে পারলাম কি করলাম ফার্স্ট অফ অল হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করলাম রেজিস্ট্রেশনের সময় আমরা পাসওয়ার্ডটাকে হ্যাশ করে সেভ করলাম তারপর হচ্ছে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের ইউজার একটা পাবলিক আইডি দিয়ে দিলাম যেটা নাকি ইউনিক স্ট্রিং তারপর সেই ইউজারটাকে আমরা সেভ করলাম তারপরে আমরা ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করলাম এবং লগ ইন লগ ইন করলাম মানে সেই ইমেল এবং পাসওয়ার্ডটা যদি ভ্যালিড হয় তখন আমরা ইউজারকে একটা টোকেন একটা জ্যাডাব্লিউটি ইনকুট করে একটা টোকেন জেনারেট করে দিয়ে দিলাম এবং আমরা যেই রাউটটাকে প্রাইভেট করতে চাচ্ছি সেই প্রাইভেট রাউটের জন্য একটা ডেকোরেটর ক্রিয়েট করলাম নাম হচ্ছে টুক রিকোয়ার্ড সেই টুক ডেকোরেটরের মাধ্যমে ডেকোরেটরের আমরা কি করলাম যে টুকেনটা লগ ইনের মাধ্যমে আমরা সেন্ড করে দিলাম সেই টুকেনটা যদি প্রাইভেট রাউটে রিকোয়েস্ট দেওয়ার সময় প্রাইভেট যেকোনো প্রাইভেট রাউটে মানে যেকোনো প্রাইভেট রাউট বলতে কোনটা লগ ইন রিকোয়ার্ড যে রাউটটাতে আমরা ডেকোরেটরটা অ্যাড করে দিব সেই সেই রাউটে প্রাইভেট হয়ে গেল সেই রাউটের ভিতরে আমরা কি করলাম লগ ইন রেটে দিয়ে দিলাম এবং সেই টুকেন ধরে মানে হেডারের ভিতরে টুকেন ধরে সেটাকে করে ডিক্যান ভিতরে যেই ইউজার ইনফরমেশনগুলো আমরা দিয়েছিলাম ইউজারের পাবলিক আইডি প্লাস হচ্ছে এক্সপায়ার ডেট এবং হচ্ছে আমাদের সিক্রেট কি সেটার মাধ্যমে আমরা এটাকে ডিকোড করলাম ডিকোড করে সেই ইউজারটাকে আমরা প্রাইভেট রাউট মানে যেখানে যেখানে আমাদের টুকেন্ড ডেকোরেটার এড করা আছে সেখানে ধরে ফেলতে পারলাম সো আশা করি এই সেকশনটা আপনারা বুঝতে পেরেছেন এবং না বুঝলে আপনারা দু একবার ভিডিওটা দেখলে আশা করি বুঝে ফেলবেন আর আমি তো কোড দিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকটা ভিডিওর কোড ভিডিও আপলোড হওয়ার পরে রেকর্ড হওয়ার পরে আমি সেই কোডগুলোকে আপলোড করে দিচ্ছি সেই ভিডিও হচ্ছে পার্ট টু গত ভিডিও ছিল পার্ট ওয়ান গত ভিডিওর কোডগুলো দেখতে চালে আপনার এই হোমরাউটে গিয়ে পার্ট ওয়ানে ক্লিক করলে সেই গত ভিডিওর মানে ফার্স্ট ভিডিওর যে কোডগুলো ছিল সেই কোডগুলো আপনারা পেয়ে যাবেন একইভাবে আমরা যদি এখন যে ভিডিওটা হবে সেটা হচ্ছে পার্ট টু পার্ট টু এর জন্য যে ভিডিও গুলো যে গুলো আমরা লিখেছি সেই এখানে পার্ট একটা সেকশন চলে আসবে সেই সেকশনে পেয়ে যাবেন আশা করি এই ভালো লেগেছে আপনারা বারবার প্র্যাকটিস করে নেবেন একবার না বুঝলে বারবার প্র্যাকটিস করে নেবেন আর কিভাবে আমরা এখানে লগ ইন রেজিস্টার এবং টুকেন জেনারেট করলাম এবং সেই টোকেনটাকে ইনপুট ডিকুট করলাম সেই বিষয়টা আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে আশা করি এই সেকশনটা আপনারা বুঝতে পারবেন না প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন তো এই ভিডিও রেকর্ড হওয়ার সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে আমি কুট গুলোকে গিটিউ পোস্ট করে দিব আপনার এখান থেকে ডাউনলোড করেও দেখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রলো